بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وأصلي وأسلم على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় دینی بھائرا আপনারা কেমন আছেন আজ জুমাবার আজকে দিনটি বিগত 6 দিনের চেয়ে উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস ইয়াউমুল জুমআ জগতে প্রতিদিনই সূর্য ওঠে তবে জুমার দিনের সূর্যটা আলাদা জুমাবার সেটি সকল দিনের চাইতে উত্তম কারণ ফিহি খুলিকা আদম এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ও ফিহি উদখিলাল জান্নাহ এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হয়েছে এবং এই জুমাবারেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ আবার জুমাবার সারা অন্য কোনো বারে কিয়ামত হবে না অর্থাৎ জুমাবারেই কিয়ামত হবে সেজন্য এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি চলুন আমরা সকাল সকাল মসজিদে হাজির হয়ে যাই আমরা গোসল করি গোসল করা সুন্নাহ গোসল করে আমরা সুন্দর কাপড় পরিধান করে আতর মেখে মসজিদের দিকে রওনা দিয়ে দেই সেখানে যে আমরা যদি সকাল সকাল মসজিদে উপস্থিত হতে পারি তাহলে সবার আগে যেতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি উট কুরবানি দেওয়ার মতো সওয়াব তার আমলনামায় লেখা হবে আমরা আজকে সূরাতুল কাহফ তেলাওয়াত করব মসজিদে বসে বসে আগে আগে পৌঁছে গেলে সেখানে বসে পড়া যাবে হয়তো আধা ঘন্টা কারো 20 মিনিট সময় লাগবে সূরাতুল কাহফের অনেক ফজিলত পুরো সপ্তাহব্যাপী আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর চমকাতে থাকবে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা খুতবা শুনবো মনোযোগ সহকারে খুতবার সময় যেন কথা না বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম খুতবা দিচ্ছে ইদা কালা রাজুলু উসকুত আও আনসিত ওয়াল ইমাম ইয়খতুব ফাকাদ লাগাউত যে ইমাম যখন খুতবার মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেয় তখন কেউ কথা বললে আমি এ কথাও বলতে পারবো না যে ভাই কথা বলে না চুপ থাকেন খুতবা চলতেছে এতটুকু বললেও আমি গুনাহগার হয়ে যাব সেজন্য মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করি আর নামাজ শেষে জুমার সালাত শেষে আমরা বাড়িতে এসে দুই রাকাত সালাত আদায় করি এটাও সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযাজতুনিবাল কাবায়ের এক জুমা থেকে আরেক জুমার যাবতীয় কবিরা গুনাহ যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যদি সে এক সপ্তাহব্যাপী কোনো কবিরা গুনাহ করে না থাকে সেজন্য প্রিয় ভাইরা চলুন আমরা আজকে সকাল সকাল মসজিদে চলে যাই এবং জুমার হক আদায় করি খুতবা শ্রবণ করি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করি একে অপরের জন্য আমরা কল্যাণ প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের দিনটিকে জুমা যথাসময়ে আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু